আসসালামু আলাইকুম এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সব ধর্মের মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গড়তে চাই বলেন সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন ইসলাম পদ্ম হিন্দু খ্রিস্টানসহ সব ধর্ম ও জাতির সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই সব ধর্মের মানুষ একে অপরের প্রতি সহমমিতা ও সহ অবস্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে এরপর জানিয়ে দিব বকেয়া থাকায় আদানি বিদ্যুৎ সরবরাহ কমেছে ষাট শতাংশের বেশি ভারতীয় কোম্পানি আদানি পাওয়া প্রতিবেশী দেশ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরো কমিয়েছে প্রতিষ্ঠানটি আটশো মিলিয়ন ডলারের বেশি বকেয়া না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গ্রিড অপারেটরের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে এদিকে উপদেষ্টাদের লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় দিতে চাই বললেন গয়েশ্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে জনগণ কি চায় রাজনৈতিক দলকে আলাদা আলাদা ভাগ করার দরকার নেই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তা না হলে আপনারা এই মাঝাভাঙা প্রশাসন দিয়ে কিছুই করতে পারবেন না এরপর জানিয়ে দিব বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যা যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে চায় যুক্তরাষ্ট্র সঙ্গে যে কোনো জন্য আওতায় আনা দেখতে চায় দেশটি বৃহস্পতিবার সাতই নভেম্বর ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিং এ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার সাংবাদিকদের বলেন আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় পরিষ্কারভাবে বলছি ধর্মীয় স্বাধীনতাকে সম্মান ก็ได้เด็กทถ่อใจ এদিকে এসআইয়ের বিরুদ্ধে ছিনতাই মামলা করে এসির তোপেবাদী আদালতে রাজধানীর ধানমন্ডি থানার বর্তমান খুলনা রেঞ্চে কর্মরত উপপরিদর্শক পরিদর্শক এসআই আজমাইন এশার নামে মোটরসাইকেলকে ছিনতাই মামলা করে এখন উল্টো বিপদে শঙ্কর এলাকার রাজন নামে এক ব্যক্তি এসআইকে আসামি করায় ক্ষিপ্ত হয়েছেন ধানমন্ডি জনের সরকারি পুলিশ কমিশনার এসি শাহ মোস্তফা জামান তিনি মামলার বাদী রাজনকে উদ্দেশ্য করে বলে আপনি কেন পুলিশের নামে মামলা দিলেন এ ঘটনায় আমি খুবই অপমানিত বোধ করছি এবং সর্বশেষ জানি দিব ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় ইরানি ব্যক্তিকে অভিযুক্ত করল যুক্তরাষ্ট্র ইরানের এলিট ফোর্স রেভলিউশনারি গার্ড কর্পসের নির্দেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে এক ইরানি ব্যক্তি শুক্রবার আটই নভেম্বর এমনই অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ খবর রাইটার্স বিচার বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ফরহাদ সাকিরি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন যে গত সাতই অক্টোবর তিনি ট্রাম্পকে হত্যা তার পরিকল্পনা করেন তবে ফহাদ সাকারি এমন অভিযোগ অস্বীকার করেছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড অক্টোবর হত্যার কোনো পরিকল্পনাই তার ছিল না প্রিয় দর্শক এতক্ষণ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সব ধর্মের মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধি দেশ গড়তে চাই বললেন সেনা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ইসলাম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সহ সব ধর্ম ও জাতির সমন্বয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই সব ধর্মের মানুষ একে অপরের প্রতি সহমমিতা ও সহ অবস্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে শুক্রবার আটই নভেম্বর ঢাকার মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে পবিত্র কঠিন দান উৎসব ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে সেনা প্রধান এসব কথা বলেন অনুষ্ঠান চলাকালে আজানের সময় ধর্মীয় বোঝা পড়ার উদাহরণ দিয়ে তিনি প্রশংসা করে বলেন এ ধরনের ধর্মীয় সম্প্রতি ও মমত্ববোধ অতুলনীয় হাজার বছরের ঐতিহাসিক সম্মান জানিয়ে বাংলাদেশের প্রধান ধর্ম চার ধর্ম হচ্ছে সনাতন বৌদ্ধ খ্রিস্টান ও ইসলাম সহ অবস্থানে রয়েছে ধর্মীয় অনুষ্ঠানের সময় সকলকে নিরাপত্তা দিতে সেনাবাহিনী সহায়তা করছে এবং করবে জেলা নিয়ে তিনি বলেন পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী যেন করতে পারে সেই পরিবেশ তৈরি করতে চাই সেখানে ভাষা সংস্কৃতি ও জীবন বৈচিত্র্য সংরক্ষণে সেনাবাহিনী সবসময় সাহায্য করবে পাশাপাশি পার্বত্য এলাকায় পর্যটন ও শিল্প প্রতিষ্ঠান গড়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর ভিয়েতনামের রাষ্ট্রদূত নুয়েনমান কুয়ং এবং অস্ট্রেলিয়ার ডেপুটি কমিশনার নারদিয়া সিপসন বকেয়া থাকায় আদানি বিদ্যুৎ সরবরাহ কমেছে ষাট শতাংশের বেশি ভারতীয় কোম্পানি আদানি পাওয়া প্রতিবেশী দেশ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়েছে প্রতিষ্ঠানটি আটশো মিলিয়ন ডলারের বেশি বকেয়া না পাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গ্রিড অপারেটর দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পূর্ব অঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে আদানির গোড্ডার এক হাজার শো মেগা পাওয়ার প্লান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় দুটি প্লান্ট থেকে আগস্টে 1400 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো তবে চলতি মাসের শুরু থেকে তা অর্ধেক এর অর্থ কমে 700 থেকে 750 মেগাওয়াটে নামিয়ে আনা হয় বাংলাদেশ পাওয়ার গ্রিডের তথ্য এবং বাংলাদেশ পাওয়ার উন্নয়ন বোর্ড বিপিডিবি একজন কর্মকর্তা বলেন বৃহস্পতিবার আদানি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ কমে পাঁচশো বিশ মেগাওয়াটে নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমরা ধীরে ধীরে বকেয়া পরিষদের চেষ্টা করছি কিন্তু কেউ যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে আমরা বিকল্প ব্যবস্থা করব। কিন্তু আমরা কোনো পাওয়ার কোম্পানিকে আমাদেরকে জিম্মি করতে দেব না বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছে বকেয়া পরিষদের সময়সীমা বাড়ানো হলেও এবং সাতই নভেম্বরের মধ্যে বকেয়া পরিষদের বিষয়টি নিয়ে সমাধান করা হলেও বাংলাদেশে আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে চলতি সপ্তাহে রয়টার্স তার এই প্রতিবেদনে জানায় আদানির বকেয়া পরিষদ করতে বাংলাদেশ একশো মিলিয়নের এলসি খুলেছে কিন্তু এ বিষয়ে আদানির কাছে জানতে চাওয়া হলেও রয়েটার্সের অনুরোধে সাড়া দেয়নি উপদেষ্টাদের লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই বলেন গয়েশ্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে জনগণ কি চায় রাজনৈতিক দলকে আলাদা আলাদা ভাগ করার দরকার নেই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তা না হলে আপনারা এই মাজা ভাঙা প্রশাসন দিয়ে কিছুই করতে পারবেন না আমরা বিদায় বেলায় বর্তমান উপদেষ্টাদের লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই অন্য কোন পথে হোক এটা আমরা আশা করি না শুক্রবার আটই নভেম্বর বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন দু একটা রাজনৈতিক দল জীবনেও ক্ষমতায় আসবে না আসলেও কারো পিছে পিছে আসতে পারে তারা মনে করে ক্ষমতায় এসে গেছে অফিসে আদালতে এখানে সেখানে পোস্টিং ট্রান্সফার নিয়ে ব্যস্ত তিনি বলেন আমরা এই সরকারকে সহযোগিতা করব একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে এর বেশি আমাদের কোনো কথা নেই পরিবর্তন আছে সংস্কার আছে সব সঙ্গে আমরাও একমত কিন্তু একটি নির্বাচন সংসদ ছাড়া সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যায় না তিনি কয়েকজনকে ইঙ্গিত করে বলেন কারো কারো ভাবখানা এমন তারা হাসিনারে তাড়িয়েছে আর আমরা শেখ হাসিনার পাকা চুলে কলফ লাগিয়েছি ছাত্রদের আন্দোলনের ফসল এরাই ধ্বংস করে দেবে কারণ তাদের রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নেই রাজনীতির অভিজ্ঞতা নেই তারা আবলতাবল কথা বলে কটাক্ষ করে আমাদের আমরা ১৬ বছর কি করেছি শেখ মাথায় বাতাস করেছি তিনি আরো বলেন আওয়ামী লীগের সময় মরা মানুষ ভোট দিয়েছে কিন্তু জীবিত মানুষ ভোট দিতে পারেনি আমরা আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছে আহত হয়েছে অসংখ্য মামলায় আসামি হয়েছি জেল খেটেছি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বক্তব্য দেন বিএনপি নেতা ফখরুল আলম শেখ আবু হোসেন বাবু চৌধুরী নাজমুল হুদা সাগর প্রমুখ সমাবেশ শেষে র্যালি বের হয় র্যালিটি রিয়ালমোর ঘুরে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা প্রতি সম্মান দেখাতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যে কোনো হামলার জন্য দায়ীদের জবাবদেহির দেখতে চায় দেশটি বৃহস্পতিবার সাতই নভেম্বর ওয়াশিংটনে নিয়মিত ব্লিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার সাংবাদিকদের বলেন আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় পরিষ্কারভাবে বলছি ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করে দেখতে চাই মিলার বলেন যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো হামলায় জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে তিনি আরও বলেন বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো জায়গা ক্ষেত্রে তাদের একে অবস্থান এদিকে উগ্রবাদী বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং হিন্দুদের নিরাপত্তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারত গতকাল নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল সাংবাদিকদের বলেছেন আমরা আবারও বাংলাদেশ সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয়ার এবং চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি তিনি বলেন তারা লক্ষ্য করেছেন যে সম্প্রতি চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা আরও উত্তেজনা তৈরির দিকে ঠেলে দিচ্ছে